কোভিড-19 মহামারী সারা বিশ্বের আর্থসামাজিক অবস্থা ভেঙে দিয়েছে। গত কয়েক যুগ থেকে অনেক দেশ থেকে মানুষ জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যে ধনী দেশগুলোতে পাড়ি জমাত, কিন্তু করোনার কারণে কুয়েতিকরণ নীতিমালা ও বিদেশি নাগরিকদের সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়েছে দেশটি। বিষয়টি নিয়ে শঙ্কিত প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি আলামিন রানার প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। উপসাগরীয় দেশ কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি কাজ করছেন। কুয়েত থেকে তাদের পাঠানো রেমিটেন্স ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 35 লাখেরও বেশি প্রবাসী কর্মী চাকরি হারাতে পারে, এমন তথ্য উঠে এসেছে। এরই মধ্যে কুয়েতের জাতীয় সংসদে নতুন অভিবাসী সংখ্যা কমানোর আইন পাশ হয়েছে। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের জীবনে দুর্দশা নেমে আসবে চাকরি হারিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে এবং শ্রমিকরা বিপাকে পড়বে চাকরি হারিয়ে। যদি এই আইন কার্যকলাপ হয় তাহলে আমরা বাংলাদেশি অনেক লোক ওই দেশে চলে যেতে হইব, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হবে। কুয়েতে বর্তমানে জনসংখ্যা 84 লাখ, এর মধ্যে গত কয়েক দশকে দেশটিতে পাড়ি জমানো দক্ষ অদক্ষ শ্রমিকের সংখ্যা 34 লাখ। নতুন আইনের কারণে অনেক অভিবাসী বিভিন্ন পেশার মানুষকে বাধ্য হয়ে কুয়েত ছেড়ে দেশে পাড়ি জমাতে হবে। এতে করে বিপাকে পড়বে বিভিন্ন দেশের প্রবাসীরা। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সব অনিয়ম দুর্নীতি অবস্থান দূর করা জরুরি। যদি এই আইনটি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের প্রায় 2 লক্ষাধিক লোক দেশে ফেরত যেতে হবে, দেশের রেমিটেন্স কমে যাবে এবং বেকারত্ব সমস্যা বেড়ে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈদেশিক কর্মসংস্থানের প্রধান দেশগুলোর সাথে সরকারি পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। করোনায় গোটা বিশ্ব শুধু আক্রান্ত নয়, মৃত্যু হারও বাড়ছে। মানুষের স্বাভাবিক জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। শ্রমবাজার ঠিক রাখতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি এসব মানুষের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।